बेटा टेको गोपाल एक बार जो तुम्हें बागे पे छाड़बो ना। बेटा टेको गोपाल एक बार जो तुम्हें बागे पे छाड़बो ना। खूब जोर बेचे गेछि दाड़ा এবার তোর ব্যবস্থা আমি করছি। তাহলে মনে মনে এই ছিল ডিজে আব্দুল বাড়ি ফ্রম বড় মনোহরা সড়কপাড়া বালছাবাড়ি উল্লাপাড়া সিরাজগঞ্জ। বলছিলাম কি ওই মন্ত্রীমশাই যদি আরো নিরীহ কোন প্রাণীর রূপ ধরে আসতেন। নিরীহ প্রাণী যেমন ধরুন ওই গরু। এবার আমি তোর মাংস খাবো। তা ভালো, কিন্তু কাঁচা না সেদ্ধ করে দেবো? সব জানি না। এবার আমি তোর মাংস খুবলে খাবো। সে তুমি খোপলাতেই পারো, কিন্তু খেয়াল রেখো সেটা করতে গিয়ে যেন একটু রক্ত না বেরোয়। রক্ত বেরোবে না, তুমি তো নিজেই বলেছ শুধু মাংস নেবে, রক্ত নেওয়ার কথা তো বলেনি। আমাকে এক সপ্তাহ সময় আর 50টা স্বর্ণ মুদ্রা দিতে হবে মহারাজ। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি গোপাল। ডিজে আব্দুল বাড়ি ফ্রম বড় মনোহরা সড়কপাড়া বালছাবাড়ি উল্লাপাড়া সিরাজগঞ্জ।